নমস্কার বন্ধুরা, আজকে দেখাচ্ছি দই ইলিশ। এটা একটু অন্যরকম রান্না, আর তার জন্য এখানে আমি ইলিশ মাছ দুটোকে সামান্য নুন হলুদ দিয়ে একটু সাঁতলে নিয়েছি, তার সাথে দিয়েছি একটা ছোট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। আসল যে রান্না ছিল তাতে কিন্তু ইলিশ মাছ কাঁচা ছিল, কিন্তু যেহেতু মাছ এখানে আমরা অতটা টাটকা পাই না, যার জন্য একটু সাঁতলে নিয়েছি মাছটাকে। মাছ যদি টাটকা থাকে তাহলে কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। এখন একটা ফাইন পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, আর এদিকে আমি 3 টেবিল স্পুন টক দই দিলাম একটা বাটির মধ্যে, আর এই কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজের যে পেস্ট সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে একটু ভালো করে যেটুকু আছে মশলাটা দিয়ে নিই, আর এখন দিচ্ছি স্বাদমতো লবণ, আর তার সাথে দিচ্ছি অল্প একটু হলুদ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি যাতে রঙটা ভালো আসে রান্নার। আর এখানে রান্নার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা বাটা ছিল যে রান্নাটা দেখে এটা করা হয়েছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাই দিতে পারেন, বা শুকনো লঙ্কা বাটা অথবা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখন এই পুরো যে পেস্টটা সেটা আমি এই ইলিশের মধ্যে দিয়ে এখন এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 30 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন তেল, তার সাথে 1 টেবিল স্পুন ঘি দিয়ে এটা গরম হলে পর এর মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি। আমি দিচ্ছি 2 ছোট এলাচ, 1 দারচিনি, 1 টুকরো রসুন যেটাকে থেতো করে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1 তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে রসুনটা একটু লাল লাল মতো হলে এর মধ্যে দেব 1 চামচের একটু কম চিনি এর মধ্যে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। চিনিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে সেই যে ম্যারিনেট করা যে মাছটা যেটা ছিল সেটা এখন এর মধ্যে ঢেলে দেব। রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ, মানে মশলাও বেশি কিছু লাগছে না, শুধু একটু পেঁয়াজ, একটু লঙ্কা আর দই, এটাই হচ্ছে উপকরণ। আর ম্যারিনেট করে রেখে দিতে হয়, আর তারপর যেভাবে করছি ঢাকনা দিয়ে এখানে 7-8 মিনিটের মতো রেখেছিলাম। এর মধ্যে কিছু কিশমিশের মধ্যে যোগ করছি, এটা অ্যাডিশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আর আবার এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আস্তে আস্তে কিন্তু আমার ঝোলটা কমে যাচ্ছে, আর যখন তেল বেরিয়ে আসবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। তো এই রান্নাটা আমি শিখেছিলাম এক মাসিমার কাছে। ওনার রান্না যখন প্রথম খেয়েছিলাম মানে অসাধারণ লেগেছিল রান্নাটা। এই এর মধ্যে এখন একটুখানি আমি চেখে দেখছি যে নুন মিষ্টি ঠিক আছে কি না, কারণ দইটা কতটা টক সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। আমার যেমন চিনি এখানে আর লাগছে না, কিন্তু নুন কম ছিল, আমি একটু নুন দিলাম আবার এর মধ্যে। তেল বেরিয়ে এসছে আর রান্নাও আমার হয়ে গেছে। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখন এটা সুইচটা অফ করে দিয়ে এটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো, অন্যান্য রান্না যেমন ঢেকে রাখি। তো রান্না আমার একদম শেষ। এইভাবে দই ইলিশ রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়, ভালো লাগবে। লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করার থাকলে করবেন।